Ashit Sandosha, DJ Bapi, do Shai Ek Number Poll. Japa ki jare hure, hatari badun chire, dakche akash ture, megheri shure shure. Japa ki jare hure, hatari badun chire, dakche akash ture, megheri shure shure. Japa ki jare hure, japa ki jare hure. শাশুড়িনে ঘর করছি না বাবা, আমাদের মধ্যে এগুলো কোনোদিন হয় না। বললে বিশ্বাস করবে না দিদি, আমার শাশুড়ি উনি তো শাশুড়ি নন, উনি সাক্ষাৎ মা জগদ্ধাত্রী। আর এই যে দেখছেন আমার সংসার, এটা তো সংসার নয়, এটা যেন আমার কাছে স্বর্গ। কি বলবো, আমার শাশুড়ি না দেখে আমি কিছুতেই থাকতে পারি না, আর আমার শাশুড়ি আমার না দেখে কিছুতেই থাকতে পারে না। আমি রাতে খেয়েছি তবে দেখে উনি তবে খাবেন, আর শুয়েছি দেখে তবে উনি ঘরে শুতে যাবেন। এই তো সেই দিন আমি বাপের বাড়িতে যাচ্ছি, আমি দেখে যাচ্ছি মা আমার দরজার সামনে থেকে আমাকে বিদায় জানাচ্ছে। আবার ঘুরে এসে দেখছি মা আমার সেখানে দাঁড়িয়ে আছে। এই তো আমার শাশুড়ি বৌমার মিল, আমার শাশুড়ি এলো দেখবে আমার শাশুড়ি আমাকে কত ভালোবাসে। বৌমা বৌমা, মা কোথায় ছিলে তুমি? মা আমি সমস্ত পাড়ায় খুঁজে আসছি, তোমার দেখা যাচ্ছে না। মা আমি তোমার কাপড়গুলো কেচে রোদে মেলাতে দিচ্ছিলাম। বৌমা আমার এগুলো একদম ভালো লাগে না। কেন? আমার তো হাত গোছর আছে নাকি? সব সময় তুমি আমার কাজকাম করবে? ভুল হয়ে গেছে। সেইটাই বলো, সত্যি আমাদের শাশুড়ি মিল এরকম মিল লাকে একটাই পাবে নি। বৌমার কাজ শাশুড়ি করছে, শাশুড়ি কাজ বৌমা করছে, এই না হলে মা ছেলের মতো থাকা যায়? সত্যি। আচ্ছা বৌমা, কালকে যে আমরা দুই মাইজি বসে খাটে গল্প করছিলাম, তুমি হঠাৎ খাট থেকে নেমে গিয়ে চেয়ারে বসলে কেন? মা আপনি তো গুরুজন লোক, আপনি খাটে বসেছেন, আমি কি আর বসতে পারি? ভগবান শুধু ভাষাটা শোনো, শিক্ষিত মেয়ের মুখের ভাষাটা শোনো। ওরা মানুষের সঙ্গে কথা বললে জ্ঞান করে কথা বলে, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটুকুটা জ্ঞান ওদের আছে। আচ্ছা বৌমা, আমি যদি চেয়ারে বসতাম তুমি কোথায় বসতে? মা কেন মা, আমি মেঝেতে বসতাম। আমার মোড়া মা উঠে এসেছে, আমার মোড়া মা মাটি থেকে উঠে এসেছে। আচ্ছা বৌমা, আমি যদি মেঝেতে বসতাম তুমি কোথায় বসতে? মা মা আমি ওই মেঝের মাটি খুঁড়ে তোর তোলায় বসতাম। হে ঈশ্বর, তুমি আমার তুলে নাও, এত সুখারে সহ্য হয় না। আচ্ছা বৌমা, আমি যদি গর্তের ভিতরে গিয়ে বসতাম তুমি কোথায় বসতে? মা তাহলে মা আমি তোমার ওই গর্তে ডিজে বাপি ডু শাইক নাম্বার ফোর। এই না হলে আমার বৌমা কি আদিক্ষা দাদা সে ক্ষমতা নেই আর, সেদিন আছে আমাদের, সেদিন আর নেই। হুঁকে গেলে মাগো হুঁকে আগে ঠাই করে মেরে দেবে। পারবুনি বাবা পারবুনি, আজকাল মেয়েদের কাছে চোবরাই পারবুনি, যাবো কিভাবে? তখন আমাদের শাশুড়ি বেলা আমরা তুই তোমার দূরের কথা, চোখের দিকে চোখ চেয়ে কথা বলতুম। এখনকার মেয়েদের কাছে পারবো? আমি তোর কাছে হাত জোর করেছি, আমার ছেলে খেটে এনে তোর কাছে টাকা দিচ্ছে, দুটো হাজার টাকা দে, আমি বৃন্দাবনে যাব। কে বৃন্দাবনে যাবে? দেখো গোবিন্দর কাছে যাব। কি বলবো দিদি, ওনাকে নিয়ে তাহলে সেদিন সায়েন সিটি বেড়াতে গেছে। হ্যাঁ গেছে গেছে, রোড জ্যাম হয়ে গেছে, আমরা জেব্রা লাইন পার হব। আমি মা তাড়াতাড়ি এসো, গাড়ি পার হব, তাড়াতাড়ি এসো। হ্যাঁ বলেছে। উনি বলছে থাক থাক মা থাক। আলি কেন মা কি হয়েছে গা? উনি বলতেছে ও মা দেখতে পাচ্ছ না, সবে তো আলপনা দিয়েছে, ও তো ঘেটে যাবে। তা আমি কি করে জানবো, যারা কালো রাস্তা ওইভাবে চুন ঢেলেছে। আরে তোর সঙ্গে আমি মুখ লড়তে চাইনি বাবা, তোর কাছে হাত জোর করছি, দুটো হাজার টাকা দিয়ে বৃন্দাবনে যাবো। এই কোনো টাকাটা হবে না, চাল বেরো। তুই কাজ চাল বললি কার? তোকে। তুই কাজ চাল বললি কার? তোকে। তুই কাজ চাল বললি? তুই মারবার বেলা এক খেল খেলে যাবো, এক খেল বেলা এক খেল খেলে যাবো, তুই কিছু না।
করে দাঁড়ালি শ্যামা শিবের বুকে আমি বাবা মহাদেব, এই সাক্ষাৎ মা কালী, আর এটা হলো সারদা দেবী। ওই জন্যই তো আমি ছোট্টবেলাতে শিবের ব্রত করছি, যাতে শিবের মতো স্বামী পেতে পারি। হ্যাঁ, মেয়েরা শিবের ব্রত করে শিবের মতো স্বামী পাওয়ার জন্য। এ অনেক কারণ আছে, কারণগুলো কি বলতো আমি বলে দিচ্ছি। শিব কিন্তু জামা কাপড় পরে না, বাঘছাল পরে থাকে। তাহলে জামা কাপড় কাচতে হবে না, এই একটা সুবিধা। শিবের মাথায় কিন্তু চাঁদ থাকে, চাঁদ যদি কারেন্ট চলে যায় টিভি দেখার সমস্যা হবে না, এই একটা সুযোগ। শিবের মাথায় কিন্তু মা গঙ্গা থাকে, গঙ্গা, তাহলে দূরে কলে জলও আনতে যেতে হবে না। আর শিব তো ভাত পান্তা খায় না, ফল পাকড় খেয়ে থাকে, তাহলে রান্না বান্না করতে হবে না। আর সবথেকে বড় কথা হলো কি, শিবের তো মা নি আর বোন নি, তাহলে শাশুড়ি বইয়ে কেটিং কেটিং কুটুং কুটুং হবে না। এই কারণে মেয়েরা শিবের মতো স্বামী চায়। একদম ঠিক বলেছ দিদিরা, তোমাদের বলে দিচ্ছি সবসময় শিবের মতো করবে, আমার মতো শিবের মতো স্বামী পাবে। গলা হঠাৎ শিয়াল চাপে চাপে গলা হলো মরছে। তোর বোর কাছে বলিছি 2000 টাকা দে, তোর বউ বাবা ধরে ধরে কি মারটা মারতেছে দেখ। তুমি 2000 টাকা তো দেয় না? দেয় না বাবা। এই মা 2000 টাকা তো, তুমি মা 2000 টাকা দাও না কেন? কি বললে? হ্যাঁ না, আমি বলি মা চেয়ে চলে দিতে পারতে। হ্যাঁ, সবসময় আমার দিকে এমন নর্মাল ভাবে কথা বলবি? হ্যাঁ, এই তুইকে টাকা দিতে বলতেছি, তোর মা টাকা নিয়ে কোথায় যাবে জানিস? ওই বৃন্দাবনের নাম করে কার সঙ্গে যে কি করবে? ও মা গো মা, মেয়ের কি চোপারি বাবা, শিখে নাও গো শিখে নাও। কে জানে বাবা, আমাদের তো বরং কাব্য আসে না। কি ঠসক মারা কথা, তা তোর গুণের খবর মানে আমি জানি না, তোর বাপের বাড়ি কেমন মানে শুনিনি। মা গো, ওর যখন আমি দেখতে যাই, ওর পাড়ায় লোক বলতে দিদি ওই মেয়ে নিয়ে যাও না, ও মেয়ে সংসার করবে না। ওর বাবা কোথায় ছিল, ছুটে এসে দুটো হাত ধরে বলে দিদি যা হয়েছে চেপে যাও, তোমার ছেলের ঘাড়ে চাপিয়ে দাও। দাদা, ছেলে ছেলে মারামারি করলে বের হবে রক্ত, আর মেয়েরা মেয়েরা ঝগড়া করলে বের হবে গোপন তত্ত্ব। মানে ভাঁড়ে আরো কিছু আছে মা, তারপরে কি খুলে বলো, খুলে তারপরে কি? এই বেশি কথা বলতে গেলে কি বলে জানিস, ওই জন্য কথাই বলে এই দুনিয়ায় ভালো মানুষের পেটে ভাত নাই। তা তুমি ভাতকে খারাপ মানুষ হতে যাচ্ছ কেন? তা কি খাবো, রুটি কে থাকবে? ঠিক বলেছ, সরকার থেকে প্যাকেট প্যাকেট আটা দিতে রুটি কে থাকবে, তুমি ভাতকে খারাপ মানুষ হচ্ছ কেন? খাও না। হ্যাঁ খাবো, পিরিত হয়েছে পিরিত, দাঁড়াও ভাঙতেছি তোমাদের পিরিত, দাঁড়াও। ওই দা, ও নাকি পিরিতের মর্ম বুঝবে কেন? ইয়াই, তুই পিরিতের মর্ম কি বুঝবি রে? কেন, তুই তো তিন সকাল সকাল ভাতারের মাথাটা খেয়ে বসে আছি। ও মা গো, তা তুই মনে হয় তোর ভাতারে মাথা খাবি নি? কি বলতেছে দেখ, মা গুরুজন লোক বলছে যখন খেয়ে নেড়া হয়ে আসবো না, এই চুল শুধু খাবি, হ্যাঁ নেড়া হয়ে আসবো, কোনটা সুবিধা হবে বল? তুই খেলে তবে আমার 16 কলা পা পূর্ণ হবে। মুখ পোড়া। হ্যাঁ দিদি, তাহলে একটা মনের কথা বলি তোমাদের কাছে, শোনো, কষ্টের কথা কি করব, বুকে চেপে রেখে তোমাদের কাছে ফেস করি। ওরে বাবা তাহলে বাইরে কাজে গেছে, আর এই ছেলে তখন এত বদমায়ে, প্রচুর দুষ্টু। আমি হুজুক দিতাম নাকি? হ্যাঁ ঝেকেছেন ফেলে দিত। দিদি তাহলে আমি রান্না করতেছি, সেই লোকটা কাজেতে এসে এসে বলতে কবিতা কোথায় আছে ছুটে আয়। কেন গো কি হচ্ছে? বল আমার পেটে এই ছুঁচোই ডন দিচ্ছে। তাহলে ছুঁচোই ডন দিচ্ছে, আমি আর এদিক ওদিক চাইনি, ইঁদুর মারা বিষ এনে ওনার কাছে খাইয়ে দিয়েছি। মা তো শিক্ষিত বংশের মেয়ে, তো শিক্ষিত বংশের মেয়ে, তো বাবা বলেছে পেটে ছুঁচো ডন দিচ্ছে, কোথায় ইঁদুর মারা বিষ ছিল বাবার খাইয়ে দিয়েছে, তাহলে মার দোষ, এটা বাবার দোষ তো না? ও তো বড় শিক্ষিত, ও দোষ হতে পারে। হাই দে, তা ওর বাবা যদি আজ বেঁচে থাকতো, তা ওর মতন ওই বইয়ের আঁচলের তলায় ঢুকতো না। মা, হ্যাঁ বাঙালি জীবন তো তলায় কেটে গেছে মা,
বলো কোথায়? বাঙালি জীবন তোলায় কেটে গেছে। কিভাবে কিভাবে বুঝা উনি? না ওই তো শীতকালে লেপের তোলায়, গরমকালে ফ্যানের তোলায়, বর্ষাকালে ছাতার তোলায়, যৌবনকালে ছাদনা তোলায়, আর বিয়ের পরে বইয়ের আঁচলে তোলায়। আঁচল নিয়ে কোথায় ঢাকা দেবে কে জানে? জনম সার্থক হয়ে গেল। আমরা বারবার যাই ঠাকুর মন্দির মসজিদে, বলি ঠাকুর ভগবান একটা সন্তান দাও, ছেলে পেটে ধরে জন্ম সার্থক হয়ে গেল। তুই করো কেন? একবার জন্ম দে, সারা জীবন তুলনা দিচ্ছে। মা যেন তার সন্তানের জন্ম দেয় নে। ও দশ মাস দশ দিন পেটে ধরে কি আঁকাবার, কি করে দেয় আঁকাবার? আমি যদি পা দু পেটে ধরে শোধ করে দিতুম কবে? ও গোবিন্দু, তুমি পেটে ধরে শোধ করে দেবো তো? আই ধরবো কেন রে? তুই ভুল করেছিস, তুই ধরে শোধ কর। তাই ধরতে পারলে কি ধর তুমি রে? অনেক চেষ্টা করলেও হবে না রে, সমস্যা শেষ থাকবে না। কারুর ধরতে হবে না। ছেলে কিভাবে বইয়ের আঁচলতে মন আঁচলে বাধ্য হয়, সেই ব্যবস্থা আমি করেই ছাড়বো। কি বলছো? যা হতে ভুলাও মা, আমি খুলে খুলে চলে যাচ্ছে। উফ, বিচ্ছিরি মেয়ে ছেলে একেবারে। তাহলে আমি আসার আগে কি কাণ্ড ঘটিয়েছে এই মনায় মেরে খুলে দেছে। একদম চুপ করে থাকবি? আমার এতদিন পরে বুকে একটু বাতাস লাগতেছে, ওর সহ্য হয় না। এই দেখ আজকে আমি এত খুশি হয়েছি, তোর কোথায় কি ধরি রে? উফ, বিয়ের পরে সবে একটা প্রণাম করলো গো। হ্যাঁ, আমার আত্মা ঠান্ডা হয়ে গেছে। আমি কি মার অন্তর থেকে ডেকেছি? হ্যাঁ, আমি তো মুখে ডেকেছি। মা এই যা চলে গেল, মা জানো না বাড়িতে আর কোনো দিন আসে, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করিয়া চলো। দাদা, সংসার সুখের হয় পুরুষের গুণে, মুখ বুঝে যদি সে বইয়ের কথা শোনে। ঠিক বলেছ, সারাদিন খালি মা মা করলে হবে? আমার কথা তো একটু ভাবতে হবে নাকি? দাদা দেখো তো আমার বউটা, দেখো তো বউ কাকে বলা হয়, বউ কাকে বলা হয়? যে তোমাকে শান্তিতে থাকতে দেবে না, কিন্তু তোমার শান্তির জন্য হাজার রকম ঠাকুরের কাছে বারবদ করে বসা আছে, তাকে বউ বলা হয়। আচ্ছা, তুমি আমার আগে কত ভালোবাসতে, এখন আমার কিছুতেই ভালোবাসো না। তা তুই আমার এখন ভালোবাসতিছি? ভালোবাসবো। আমি কেরাম বউ চেয়েছিলাম জানিস? কেমন? আমি এরকম একটা বউ চেয়েছিলাম সে নিজের মুখে আমাকে বলবে, ওগো আমি একা সংসারের কাজকর্ম কেড়ে সেরে উঠতে পারছি না, তুমি আরেকটা বিয়ে করো, আমরা দুজনে মিলে তোমার সেবা যত্ন করবো। তুই আমার ছেলে আবার বিয়ে করবি? এই ছেলেদের মনটা অনেক বড় রে, এখানে পাঁচ ছটা মেয়ের জায়গা হবে, কিন্তু তোরা তো মিলেমিশে থাকতে পারবি না। ওই যে না তুই এমন করে বলছ তো, আমি ধর কত ভালোবাসি জানো? কত ভালোবাসি শুনবে? ধরো আমি পাহাড়, তুমি পর্বত। তা আমি চিনি, তুমি শরবত। ধরো আমি মনি, তুমি মুক্তা। আমি মানুষ, তুমি কুত্তা। না এ তো হাসাহাসির কিছু নাই, মন্তব্য করার কিছু নাই। তবে একটা কথা বলি, বিয়ে করলে বয়সে বড় মেয়েকে বিয়ে করবে, এই যে আমার মানলো, এটা গুরুজনের শাসন ভেবে আমি মনে সান্ত্বনা দিলাম। আমি বুঝতে পেরেছি, এই মুখ পড়া এর মার পরে। তবে হ্যাঁ, ওর মন আঁচলে তোলা থাকে কি করে আমার আঁচল ধরে ধরে ঘরে, সেই ব্যবস্থা করে আমি দেখিয়ে দেব। যাবি না তুই, চলে গেলে আমি এক্ষুনি বিষ খাবো। তুই বিষ খাবি তো? এই দেখ রান্নাঘরে তাকে বিষ তোলা আছে, নিয়ে খেয়ে নে। তুই চলে গেল, আমি কিন্তু গলা ধরে দেবো, বলে দিলুম। এই খাটে তোলায় দড়ি আছে, দে না। হ্যাঁ, তা তুই বলবি তো, ওগো তুমি বিষ খেও না, ওগো তুমি গলায় দড়ি দিও না, এরকম বলবি তো তুই? কি ভালোবাসা দেখ উতলে উঠতেছে। এই দেখ তুই মরিশা যাই কর, তো শ্মশানের চিতা থেকে তুলে এনেও তোর ডিজে বাপি আমি করে দেব। টু সাইট নাম্বার 4। এই বসো রে, এই কাল্লা গড়িয়াই। দাদা চলে গেল, চিন্তা করতে পারবে? এই আমার সংসার, আমি একটা ছেলে দিনের পর দিন কাজ করে বাড়ি আসতেছি, ঘরে আছে মা আর বউ, দুজনে মিলেমিশে থাকবি না, দুজন শুধু ঝগড়া করবে, আমি একটা ছেলে কাজ করে আসবো, না খেয়ে আবার বাড়ি চলে যাব। আমার জীবনের দিকে কেউ তাকাবি নি তোরা? এই চলে গেল আবার কখন আসবে ঠিক নেই, আমি তো একটা মানুষ কাজে যাব, তা আমি আবার কাজেতে এসে কী খাবো সে চিন্তা করবি নি? এই চলে গেল কখন আসা আমি দেখবো, আর তারপরে এর ব্যবস্থা আমি করবই।
ছাড়িয়া সায় কত ধান্দা করিলাম আমি লোকসান প্রতি বছরে লোকসান প্রতি বছরে পয়সা দিয়া সায় ধান্দা করিলাম আমি লোকসান প্রতি বছরে লোকসান প্রতি বছরে অকারণে ব্যস্ত থাকি বৌমারে ওই কারণে অকারণে ব্যস্ত থাকি বৌমারে ওই কারণে পয়সারি আশায় ঠান্ডা করিলাম আমি লোকসান প্রতি বছরে লোকসান প্রতি দাদা কি বলবো আমি বেড়া ধরি বেড়ো শুধু বেড়া ধরি বলে সংসারে যেন অশান্তি লেগে আছে দিন রাত অশান্তি হচ্ছে দুমুটো খাবো কি শুধু অশান্তি হচ্ছে আমাদের বইতে সেদিন করে বললো তুমি যদি না বেড়ো ধরা ছাড়ো আমি তোমার ছেড়ে চলে যাব। দাদা বলো তো বউ ছেড়ে কি থাকা যায় তাই আমি চিন্তা ভাবনা নিয়েছি আমার বাপ ঠাকুরদের একটা বিজনেস আছে সেটা কি সেটা হলো গুণিন সব কামুকাই থেকে গুণিন হয়ে এসেছিল আর আমি তাদের বংশের একমাত্র সন্তান আমি তো চিন্তা ভাবনা করেছি আমি ওই গুণিনগিরি করব। দাদা কি বলবো মানুষ বেইমানি করবে কিন্তু বাংলার গাছ বেইমানি করবে না এই তো সেদিন প্যানকিস্টর মারে ছাগলের বাচ্চা হচ্ছে তিনটে বাচ্চা হচ্ছে দুধ খেতে পারছে না আমি একটা ওষুধ দিয়েছি হ্যাঁ সে ওষুধ তুমি আমার কি বলবো বললে তোমাদের বোঝাতে পারবো না ওষুধ খাওয়ার পরে তা নাগারে দুধ পড়ে যাচ্ছে দুধ মোটে বন্ধ হচ্ছে না ছাগলটা দুদিন পরে মরে গেল তাদের একটাও টাকা দিল না একটাও টাকা দিল না তাই চিন্তা ভাবনা করেছি মা কালীর ইচ্ছা যা হয় হবে আমি একজন মা কালীর সাধক তোমাদের বললে বিশ্বাস করবে না আমার ডাকে মা কালী সাড়া দেয় হ্যাঁ দেখবে জয় মা তারা জ্যোতিষী বাবু কোথায় কি বলে আমি বলি এই ছেলের এখন বেদব না গ্রামের লোক আমার মাথা খেলো ছেলে বড় হয়ে গেছে বিয়ে দাও বলে ছেলের কোথায় বুদ্ধি শুদ্ধি দিল একটা ডাক্তার এনে বাড়িতে তুললো তাই ডাক্তার যখন বাড়িতে আনলো মার তখন তাড়িয়ে দিল ঠাকুরপো ছেলে আমার করে দিতে হবে ছেলে তোমার করে দেবো ছেলে মার কথা শুনবে না শুনছে না দশ মাস দশ দিন করে আমি ধরেছি ছেলে আমার হবে রে ঠাকুরপো কাঁদুনি বৌদি কাঁদুনি না সত্যি সত্যি কাঁদুনি দুঃখ করতি তোমার কাছে তোমার দেখলে আমার আবার কান্না পাই না সত্যি সত্যি কাঁদুনি দুঃখ হয় গো ঠাকুরপো কি করবো বলো ছেলেটা আমার করে দাও ঠাকুরপো ছেলে তোমার করে দিই দাও হ্যাঁ দেবো দাও ও কি কথা শুনবে না ওর বাপ কথা শুনবে তোমার এই কথা তো একদম ভালো লাগে না কেন ওর বাপ কি আর বেঁচে আছে ও আচ্ছা সেটাকে খেয়ে ফেলেছো এই চাই হোক গে তোমার ছেলে তোমার কথা শুনবে হ্যাঁ গো ঠাকুরপো শুনবে করে দাও কিন্তু 2000 টাকা লাগবে কত 2000 টাকা সবার কাছে শুনেছি তুমি নাকি ওরকম বড় দাম দাও কি বেশি আমি একজন বালা খোলা শুরু করি কি করব এই সব বীরভূম বাঁকুড়া থেকে শিকর পাকুড়া না বৌদি তুমি কেন বুঝতে পারছো না ঠিক আছে ঠাকুর পেই নাও তুমি বালা দিয়ে যাব বালা দিয়ে দেবে হ্যাঁ বালা দিয়ে দেবে হ্যাঁ আমিও দেব ছেলের জন্য সর্বস্ব দেব হ্যাঁ দেব দাও এই ধরো শিকর এই শিকরটা শিলে বেটে বাবা গো ঢুকিয়ে দেবে তোমার ছেলের পেটে যাও চলে যাও তোমার হ্যাঁ যাও বাবা বাঁচাও এ কি বৌমা বাবা আমাকে বাঁচাও বাবা কি হয়েছে বৌমা বাবা আমার স্বামী আমার কথা শোনে না সে সবসময় তার মায়ের কথা শুনে চলে তোমার কথা শুনে না না বাবা চিন্তা করতে পারবে এই সব মেয়েদের কথা শুনে না হ্যাঁ গো বলো দিনি কি সুন্দর গোলগালে মেয়ে মুচি কাটলে জল
এই সামনেদের কথা শুনে না। আচ্ছা আমাকে কি করতে হবে বলো তো? বাবা তুমি এমন একটা ব্যবস্থা করো আমার স্বামী আমার কথায় ওঠে আর আমার কথায় বসে। তুমি লক্ষ্মী আরো পেঁচা, হ্যাঁ বাবা, পায়ে পায়ে জোড়াবে এমন জিনিস তোমার আমি দেবো। বাবা করে দাও। দেখো বৌমা, হাজার দেড় টাকা খরচা হবে কিন্তু। হ্যাঁ এটা একটু বাড়াবাড়ি হচ্ছে না? না মা, এই শিকর অনেক দূর তা না, বীরভূম বাঁকুড়াতে গা না, কি করো গাড়ি ভাড়া অনেক, লকডাউনের বাজে বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আংটিটা ধরো। আংটি দিয়ে দেবে আমার? হ্যাঁ বাবা আংটি দিয়ে দেবে, আমি স্বামীর জন্য সব করতে পারব। দাও দেবো। এই ধরো শিকর, হ্যাঁ এটাকে শিলে বেটে আচ্ছা ঢুকিয়ে দেবে তোমার স্বামীর পেটে। ঠিক আছে যাও, কাজ বাঁধা চলে যাও। দাদা আমি শুধু অকারণে বেরো ধরে ঘুরছিলাম, আমি যদি জানতুম এই শিকর বাকরে এত পয়সা আমি কই বেরো ধরে ঘুরতুম। আগে যদি জানতাম আমি পয়সা এই শিকরে তাহলে কি সময় দিতাম। সব কোথায় গেলি রে? দুটো ভাত দে রে, আজের খুব বড় ছাদ ঢালাই হয়েছে, ঘাড়ে লে ঘাড় ঘুরো তো পারতি না। দাদা বললে বীজ দেখো তো, যে টাকা জিনিস সেটা পড়ে আছে আমি জানি আসবে না, যে টাকা জিনিস সেটা পড়ে আমি একটা মানুষ খেয়ে যাবো। কি হলো তোরা চোরের মতো আসতো কি জন্য? না না বাবা চোরের মতো আসতো না, কালো কুটা কদিন খুব জ্বালাচ্ছিল বাবা, ওই জন্য দেখছিলাম রান্নাঘরের কাছে। ঠিক আছে বেশি বকতো আমরা, ঝপ করে কি আছে খেয়ে দাও, আবার এক্ষুনি কাজ চলে যাবো। ঘাড়ে লেগে গেছে, বড় ছাদ ঢালাই হয়েছে, হাত ঢালাই হয়েছে, হা বাকি আছে, খেয়ে গিয়ে হাত ঢালাই করো, ঝপ করে খেতে দাও। মনের কষ্টটা কি করে বলতে পারি ছেলেটার দিকে চেয়ে দেখো, হাড় কটা আছে তার দেহ মাংস আছে, কটা হাড় গুনে নিতে পারবে? কিচ্ছু নি বাবার আমার শরীরটা, বেশি বকুড়ি ঝপ করে খেতে দাও, চলে যাবো। হ্যাঁ বাবা খেতে দেবো খেতে দেবো বাবা, খেতে তোমার নিমা খেতে দেবো রে বাবা, খেতে দিচ্ছি। আমি একটা ছেলে, আমার জীবনের দিকে তোমার একটু তাকাবে না? আমরা তো ওটা চাই, ওটা তো আমি চাই রে বাবা। সবসময় তাকাতো, একটা কথা কেন মনে করতো না বলো দিনে দেখি? কি বলতেন বাবা? বললে বিশ্বাস করবো না, আগে মেয়েরা ভয় পেত বিয়ের পরে তার শাশুড়ি কেমন হবে, আর এখন শাশুড়িরা ভয় পায় বিয়ের পর তার ছেলের বউ কেমন হবে। সত্যি কথা দাদা, এটা কিন্তু বাস্তব। আর আচ্ছা ঠিক আছে, তো তো রেখেছো তো? হ্যাঁ রে। আচ্ছা ভালো লাগছে যে? হ্যাঁ খে না বাবা খে না। হ্যাঁ খেয়েছো বাবা? খেয়েছি। হ্যাঁ খেয়েছো মা গো, মা কালী মা। হ্যাঁ ঠিক আছে বাবা, ঠিক আছে, এবার আমরা সুখে শান্তি থাকবো বাবা, ঝোড়াহাটি একদম করবে না, ওটা চাই বাবা, একদম ঝোড়াহাটি করবে না। এই যে আমি একটু মাংসের কষা করব আর মাছের ঝাল করব। এখন করুনি, ভেবেছি তো সবে। ও ভেবেছো? হ্যাঁ মানে আমার পিতি হেটকে দেবে। এই দেখো ওরকম বলো না, তোমার জন্য কি এনেছি জানো? কি কমপ্লেন গুলো এনেছি?
তা কম পেলান এনেছি কি একটু বেশি পেলান আনতে পারলি এই দেখো এটা খেলে তোমার গায়ে শক্তি হবে মাথায় বুদ্ধি হবে ও মাথায় বুদ্ধি হবে তাই মাজন একটু রেখেছি খাও না তুমি সব আছে সবার জন্য তোর জন্য রেখেছি হ্যাঁ এটা তুই আর মা একটু শান্তিভাবে থাকতে পারি না বলদিনি আমরা থাকি তো তোরা শান্তিভাবে তাহলে আমার তো সুখ হয় বলদিনি থাকি তো তুমি খাও 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 দাদা মেয়ে একটা অদ্ভুত চরিত্র সত্যিকারে বিয়ের পর বলবে শাশুড়ি খারাপ আবার যখন নিজের শাশুড়ি হবে তখন বলবে বৌমা খারাপ কোথায় যাবো বলো দিনি খাও না তুমি একটু খাও সেই ছোটবেলাতে খেয়ে খেয়ে আমার শরীরটা দেখতে পাচ্ছ না এরপরে খেলে তুই ফেটে মরে যাবি ছেলে কোকে শুনে মা ডাকতেছে মা কি হচ্ছে বাবা আমার এই বুকের এই পাশে যেন কিনা কিনকিন কিনকিন আমার পেট জ্বলতে তোর প্রাণ জ্বলতেছে তো প্রচুর ভালোবাসিস তোরে ওমা আমি সত্য আমার দম বন্ধ আসতে আমার বুকে যন্ত্রণা হচ্ছে মার কি দোষ আমার পেটে যন্ত্রণা তোর বউ মার কি দোষ তুই যাই না বাবা তোর বউতে শেষ করে দেবে তুমি আমার কথা বিশ্বাস করো তোমার মা তোমাকে শেষ করে দেবে আরে বোঝাই বলো আমি আমার সুখেরই সংসার দুবেলা ফাটা ফাটি বইয়ের আর মা দাদা চিন্তা করে দেখো আমি একা আমি কাকে বোঝাবো মাকে কিছু বললে বউ রেগে যাবে বউকে কিছু বললে মা রেগে যাবে আমি একা কোথায় যাবো কারে বোঝায় বলো আমি সুখেরই সংসার দুবেলা ফাটা ফাটি বইয়ের আর মা কারে বোঝায় বলো আমি সুখেরই সংসার দুবেলা ফাটা ফাটি বইয়ের আর মা কারে বোঝায় বলো আমি আমার বুকের খুব যতটা হচ্ছে মা আমি আর সহ্য করতে পারছি না লোকের কথা শুনি আমি দিলাম ছেলে রে হার জ্বালানি মাথা খেলি কচি ছেলে পে আমার ছেলে আমি মাথা খাচ্ছি কি বলবো দিদি ছেলে মেয়ে যতই বড় হোক না কেন বাবা মার কাছে সব সময় ছোট আর ইয়ে এমন মুখ পুড়ি কেমন নিজের ছেলের মাথাটা খাচ্ছে দেখো তুই কত ভালো মানুষ জানি রে সকলে কি ভেবেছিস থাকবো আমি তোকে ভয় পে আমার সাথে তোমার ভয় করতে হবে তোকে মোটেও ভয় করি না লোকের কথা শুনে আমি দিলাম ছেলে রে বিয়ে হাত জ্বালানি মাথা গেল কচি ছেলে পে তুই কত ভালো মানুষ জানে রে সকলে কি ভেবেছিস থাকবো আমি তোকে ভয় পে গায়ে হাত দিয়ে তুই দেখ না রে একবার বুঝে যাবি হারে হারে কার বেশি পাওয়া আরে বোঝায় বলো আমি সুখেরই সংসার মুখ ভাটে গেল বাবারে ও খোকা ওটা তো বৌমা বাবা তোর কি হয়েছে মার কাছে বল কি কাকিমা কাকিমা তুমি কবে দীক্ষা নিলে কাকিমা দিল আমার ছেলে কি ভুল ভালো বলতেছে আমি কি বলি শোনো বৌদি ও কাউকে চিনতে পারছে না আমার এখানে আর কিছু করার নেই কি করলে হয় তোমরা করো আমি এই চলে যাব না আর হবে না বৌদি আর হবে না ও কি খেতে চাই খাইয়ে দাও না কোথায় ছিলে তুমি বড় মামা ভালো করে মাসির দুঘা দে না আর হবে না বৌদি আর হবে না কি খেতে চাই খাইয়ে দাও না কোথায় ছিলে তুমি বড় মামা ভালো করে ওদের দুঘা দে না আর হবে না
দিদি আমাদের কিচ্ছু হবে না, আমার আমার ছেলে তো আমি চলে যাচ্ছি। কি হবে গো জ্যোতিষ বাবু, ডাকবে কে আর মা? ভালো করে আর দুবাটি ফেটা খাওয়াও না। দেখো বৌমা, এই তুমি আর তোমার শাশুড়ি যেভাবে যত্ন করছো, আমার মনে হয় এভাবে যত্ন করলে ও ভালো হয়ে যাবে। কি হবে গো আমার উপায় তুমি বলো না, আবার তোমার হবে বিয়ে চিন্তা করো না। কি বলছো? হ্যাঁ ও তো ঠিক বলেছে, তোমার আবার বিয়ে হবে, তুমি আবার নতুন করে সংসার করবে। কি হবে গো জ্যোতিষ বাবু, ডাকবে কে আর মা? ভালো করে আর দু বাটি তোমার হবে বিয়ে চিন্তা করো না। চুপি চুপি আমি বলে গেলাম, সে কথা কেন শুনলে না? কোথায় ছিলে তুমি বলো মামা, ভালো করে ওদের দুঘা দে না, আর হবে না। ভেঙে পড়ে দেখাবার বলিস না, কি করলে হয় আমি দেখছি, আমি দেখছি। আমি নাটক করতে বলে দিয়েছি। তার মানে সকালবেলা রাস্তায় আমার ওর সাথে আমার দেখা হয়েছিল। আচ্ছা, একটা কথা আমাকে বললো যে আমার বাড়ি এত অশান্তি হচ্ছে, আমি বাড়ি থাকতে পারছি না। ও ভগবান, তাই ওকে এই যুক্তিটা আমি দিয়েছিলাম। আমি যখন তোমার কাছে গেলাম, তুমি তো বেশ এতগুলো শিকড় দিলে, বললে বেটে খাওয়াতে, আমার ছেলে তো সব খাইয়ে দিয়েছি। তো কিসে শিকড়? কিসে? ও তো কুলপো শাকের শিকড়। হ্যাঁ, ওর চেহারা দিকে তাকিয়ে দেখেছো? ও তো আজ বাদে কাল খোঁচাই করে ছুঁড়ে ফেলে দিতে হবে। সেটা ঠিক কথা, কিন্তু তুমি যা শিকড় গুলো দিয়েছো, তুমি তো তাহলে এরকম অনেক মানুষের ঠকাচ্ছ। শাশুড়ি বইয়ের ভুলের কারণ হাঁটছে ছেলের প্রাণ, পাড়ার লোকে জানতে পারলে কাটবে ওদের কান। ঠিক বলেছিস না বাবা, তবে আমার মনে হচ্ছে শুধু কান কাটলে হবে না, নাকটাও কেটে দিতে হবে। ছোট্ট একটা ভুলে দেখো একই প্রতিদান, সত্যি খেলে হয়তো হতো জীবন অবসান। ঠিক বলেছো, খুব ভালো চিন্তা ভাবনা। যদি তুমি মা, তুমি মা না মেশিন। না গো ঠাকুরপো, যদি সত্যি সত্যি ওগুলো ওষুধপত্র কিছু হতো, তাহলে তো আমার ছেলে মারা যেত। শাশুড়ি বইয়ের ভুলের কারণ কাটছে ছেলের প্রাণ, পাড়ার লোকে জানতে পারলে কাটবে ওদের কান। ছোট্ট একটা ভুলে দেখো একই প্রতিদান, সত্যি খেলে ভাই তো জীবন অবসান। হ্যানেস্তায় গানে বলে এমন ভুল যেন কেউ করো না, কোথায় ছিলে তুমি বলো মামা, ভালো করে ওদের দুঘা দে না, আর হবে না। না আর হবে না, আমি চলে যাচ্ছি। ছি বৌদি ছি, আমার ভাবতে অব লাগছে যে তুমি একজন নারী একজন মা। ঠাকুরপো, মা কথাটা মানে বোঝো, মা হলো মমতা, মা হলো ক্ষমতা, মা হলো ব্যথার ওষুধ, মা হলো কষ্টের মাঝে সুখ। আর সেই মা না হতে পেরে নিজের সন্তানের মৃত্যু কামনা করছো, ভাবতে অব লাগছে যে তুমি একজন নারী। বৌমা, বাবা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অলঙ্কার হলো স্বামী। সতী সাবিত্রী তার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য জমতর অব্দি গিয়েছিল, সতী বেউলা তার নিজের স্বামীর প্রাণ বাঁচানোর জন্য নদীর জলে জলে ভেজেছিল, আর তুমি কেমন নারী নিজের স্বামীর মৃত্যু কামনা করছো। দেখো বৌদি, আমার বাড়ি কিন্তু খুব দূরে নয়, তোমাদের পাশের গ্রামে। আমি তোমাদের বাড়িতে আবার আসবো, যেদিন শুনবো তোমাদের এই ভাঙা সংসার জোড়া লেগেছে, আমি লাগলে তোমার বাড়িতে আসবো বৌদি, আমি সেদিন তোমাদের বাড়িতে আসবো। ও মামা দেউনি, আবার কেন ওষুধ করবে? ও মামা দেউনি গো, ও কাকা, আমার বাবা, আর তোর মাকে লজ্জা দিস না বৌমা। হ্যাঁ, আমি শাশুড়ি হয়ে তোমার কাছে হাত জোড় করে বলছি মা, আমার ভুল হয়ে গেছে, ভুলটা তোমার নয়। শত ভুল করলো, তোমার ভুল নয় মা, ভুলটা আমার, কারণ আমি হচ্ছি শাশুড়ি, আমি গুরুজন, তোমরা বৌমা, আমাদের ছোট্ট মেয়ে। তোমরা ভুল করলে ভুলটা সংশোধন করার দায়িত্ব আমার, কিন্তু সেই সংশোধন না করে তোমার উপরে আরো ভুল করছি আমি। আমার ছেলে যদি কুপথে চলে যায়, তাকে বুঝিয়ে আমার কোলে নেওয়া দরকার, কিন্তু তাকে ওষুধ করা দরকার দিই। খোকার আমি তোর মা বলে করেছি বাবা, তুই আবার ক্ষমা করে দে খোকা। হ্যাঁ, আমরা শুধু মা ছেলে নয় রে বাবা, আমাদের যে আছে রক্তের সম্পর্ক। না
ভালোবাসা রক্ত সম্পর্কে হয় না খোকা, ভালোবাসা যে অনুভূতি সম্পর্কে হয়। না, যেখানে অনুভূতি সম্পর্ক থাকে সেখানে বড় আপন হয়। হে খোকা, আর যেখানে অনুভূতি সম্পর্ক থাকে না সেখানে আপনও পর হয়ে যায়। বাবা মা, গো মা, ভালোবাসা রক্তের সম্পর্কে হয় না, কারণ রক্ত যে বেইমানি করে, রক্ত বেইমানি করে না। এই কথা যদি সত্য হতো তাহলে এই পৃথিবীতে থাকতো না কোনো বৃদ্ধাশ্রম, থাকতো না কোনো অনাথাশ্রম। তুমি কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধ বাবা মাকে জিজ্ঞাসা করবে তোমার সন্তান কী করে, কে বলবো আমার সন্তান উকিল, কে বলবো সন্তান পুলিশ অফিসার, কে বলবো আমার সন্তান ব্যারিস্টার, কে বলবো আমার সন্তান ব্যাংকের চাকরি করে। কিন্তু কেউ একজন বলবে না যে আমার সন্তান অশিক্ষিত বেকার, হ্যাঁ বাবা, ভ্যান চালিয়ে খায়। খোকা, কারণ গরিবের সন্তান অনাথাশ্রমে থাকে, কিন্তু গরিবের বাবা মা কখনো বৃদ্ধাশ্রমে যায় না। মা, গরিবের বাবা মা কখনো বৃদ্ধাশ্রমে যায় না। ওগো মা, তুমি যে মা, তুমি নিজেকে ফুলের বাগানের মতো তৈরি করো না, যাতে সবাই জুতো পায় সেখানে যেতে পারে। তুমি তো মা, তুমি নিজেকে আকাশের মতো তৈরি করো, যাতে সবাই ওই আকাশে যাওয়ার স্বপ্ন দেখতে পারে। সবাই ওই আকাশে যাওয়ার স্বপ্ন দেখতে পারে গো মা, সবাই ওই আকাশে যাওয়ার স্বপ্ন দেখতে পারে। আমি মা হই তোর কাছে হাজির করে বলছি খোকা, যে কথাটা আবার বলা দরকার ছিল সেই কথাটা আজকে আমাকে বললি বাবা আমার। হ্যাঁ, এটাই আমি কানে শুনেছি। কু মাতা পিতা হয় না, কু সন্তান হয়। তা আজ তোর কাছে আমি তোর কু মাতা হয়ে গেছি খোকা, পারলে তুই আমার ক্ষমা করিস, ক্ষমা করিস, ক্ষমা করিস। মা, নারী জীবনে কয়েকটা স্বপ্ন থাকে, ভালো একটি গোছানো সংসার হবে, একটি সুন্দর স্বামী হবে, একটি ছোট্ট ফুটফুটে সন্তান হবে। ওগো, আমরা তো ভালোবাসা করে বিয়ে করেছিলাম। আমি আমি তোমার কাছে কোনোদিন অন্ত চাইনি, আমি জানতো চাইনি, কিছুই চাইনি, শুধু তোমার কাছে একটু সময় চেয়েছিলাম। তুমি তুমি তোমার কাজের ফাঁকে সেই সময় আমাকে দাওনি, সেই জন্য আমি আজ এই কাজ করতে বাধ্য হয়েছি। ওগো, আমি যদি আজ তোমার মাকে নিজের মা বলে ভাবতাম তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না গো। তুমি 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 বিশ্বাস করো না। বিশ্বাস, বিশ্বাস ছোট্ট একটা শব্দ যা তিলে তিলে গড়ে ওঠে আর ভেঙে যায় একটাই ভাবে। ওগো, বিশ্বাস যখন কারোর প্রতি কারো ভেঙে যায় তখন হাজারো সত্যি কথা মূল্যহীন হয়ে যায়। তুমি যে কষ্টগুলো আমাকে দিয়েছো না, সে কষ্টগুলো যদি কাগজ হতো আমি আগুনে পুড়িয়ে ছারখার করে দিতাম। তুমি যে কষ্টগুলো আমাকে দিয়েছো সে কষ্টগুলো যে আগুন যা আমাকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। তুমি তো আমাকে চলে যেতে বলছো, তো তোমার মৃত্যু চাও, আমি চলে যাচ্ছি, আমি তোমার এই সংসারে থাকবো না। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, ভালোবাসার সমস্ত সম্পর্ক শেষ হয় একটা ছোট্ট কথা দিয়ে, তুমি ভালো থেকো। না, ভালোবেসে দিগন্ত আকাশের নিচে জানি আসবে একবার যদি কে চোখ ধরে যায়। ওগো, জানি আসবে Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole.